আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর পছন্দ না হওয়ায় দলীয় পতাকা নিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। গারুলিয়া পৌরসভার নতুন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা হওয়ার পর আজ তৃণমূল কর্মীরা দলীয় পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় গারুলিয়া পৌরসভার সামনে। এতদিন পর্যন্ত গারুলিয়া পৌরসভা চেয়ারপারসন ছিল সঞ্জয় সিং, তার পরিবর্তে ওই পদে নাম ঘোষণা হয়েছে রমেন দাস নামে এক নেতার। এটা মেনে নিতে পারছেন আর সঞ্জয় সিং এর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। তাদের দাবি, এই রমেন দাস কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে। এতদিন বারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার হয়ে প্রচারে ছিলেন। তিনি যখন দলে যোগ দিয়েছিলেন তখন তাকে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মীরা। তাদের দাবি, সঠিক লোককে নির্বাচন করুক সরকার, যে ছিল তাকেই বসানো হোক। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে আমার এর উপরে কিচ্ছু বলার নেই। দল নিশ্চয়ই ভালো দেখেছে, ভালো দেখে সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিন ধরে কেউ কংগ্রেস থেকে এসে আর কেউ বিজেপি থেকে এসে আজকে শুনছে দেখছি ভোটে আছে। দল নিশ্চয়ই কিছু ভালো দেখেছে, তাহলেই সিদ্ধান্ত নিয়েছে। আপনি তো দীর্ঘদিন এই পদ চালিয়ে এসেছেন এবং 23 মের পরেও আপনি আপনার এই গার্জিয়া পদ পুনরুদ্ধার করেছেন বিজেপির হাত থেকে, হয়তো দলের কাছে কিছু ধরুন এই ব্যাপারে আমি কি বলবো বলুন। এটা তো ব্যাপারটা মানুষ বলবে না, আমি তো কিছু বলতে পারবো না। আমি কি করেছি, পৌরসভা কি করেছি, দলের জন্য কি করেছি, তো মানুষ বলবে, আমার তো কিছু বলার নেই। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাই ঠিক সিদ্ধান্ত। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রপ্তালা। আমার যারা পৌরসভার অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন এবং পৌর কর্মচারী সকলকে আজকের এই জায়গা থেকে আমি প্রত্যেকে অনুরোধ করব যাতে আমরা সকলে একটা পরিবারের মতো সকলে জবর খবরের এই অংশটি নিবেদন করছে আর এম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আর এম অ্যাড হাউস জয়নগর রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আর এম অ্যাড হাউস জয়নগর রত্তলা, ফোন 8373828615 এবং 8389092757।